সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত না মেনে ধর্মঘট চালিয়ে যাচ্ছে শ্রমিকদের একাংশ ফলে সারা দেশে নৌচলাচল প্রায় বন্ধ রয়েছে আন্দোলনকারীর পক্ষ বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে আর অন্য পক্ষ বলছে এই আন্দোলন অযৌক্তিক দুপুরের পর থেকে সীমিত আকারে নৌযান চলাচল শুরু করেছেন তারা এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা সংকট কাটাতে মালিক শ্রমিক সহ সব পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিবেদন দেখুন বেতন ভাতা বাড়ানো সহ এগারো দফা দাবি নিয়ে শ্রম মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাথে সোমবার রাতের বৈঠকে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হলেও মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকদের একাংশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ কর্মবিরতির ফলে সদরঘাট সহ দেশে সব ধরনের পণ্য ও যাত্রীবাহী নৌ চলাচল প্রায় বন্ধ দুপুর পর্যন্ত সদরঘাট ছেড়ে যায়নি কোনো ধরনের নৌযান তবে বিকেলের দিকে মালিকপক্ষের তত্ত্বাবধানে কিছু নৌজন টার্মিনাল ছেড়েছে আরও লঞ্চ ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মালিক সমিতি সংগঠনের নেতারা বলছেন আলোচনায় সমাধান হওয়ার পরও শ্রমিকদের ধর্মঘট অযৌক্তিক এটা কোনো যুক্তিগত নাই শ্রমিকদের দাবি ওটার দাবি আমাদেরও কিন্তু তারা যে এই কষ্ট করছে সকালে রাষ্ট্রসূচানে কষ্ট সম্পূর্ণ ব্যয়নি করছে তবে শ্রমিক সংগঠনের আন্দোলনরত অংশের নেতারা বলছেন 11 দফা দাবি এবং 2016 সালে সরকার ঘোষিত প্রজ্ঞাপনের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন সরকার যদি এখন আমাদেরকে ডাকে যে আমাদের দাবিয়াদের আদা লক্ষ্যে কথা বলবে নিমাংসা করবে আমরা যেকোন মুহূর্তে প্রস্তুত এদিকে ধর্মঘটের কারণে চট্টগ্রামে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল প্রায় বন্ধ অলস বসে আছে দুইশোরও বেশি লাইটারের জাহাজ তবে বন্দরের মূল জেটিগুলোতে পণ্য ও কন্টেইনার খালাস কার্যক্রম চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ অন্যদিকে চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি এতে ভোগান্তিতে পড়েন চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের নৌপথের যাত্রী ও ব্যবসায়ীরা না আমরা এখানে এখানে যাব নাকি দাঁড়িয়ে কি করবো আমরা বুঝতে ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে কোনো নৌযান বরিশাল নদীবন্দর ত্যাগ করেনি অভ্যন্তরীণ রুটের নৌজানগুলো মাঝ নদীতে রাখা হয়েছে খুলনা অভ্যন্তরীণ নৌবন্দর ও মংলা বন্দর থেকে খুলনা অঞ্চলের আঠারোটি রুটেও কোন নৌযান চলাচল করেনি ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি সংকটে পড়েছেন ব্যবসায়ীরা সাঈদ খান বৈশাখী সংবাদ ঢাকা